বাংলাদেশে অশান্তির প্রভাব পড়েছে এদেশের সীমান্ত বাণিজ্য। এশিয়ার বৃহত্তম ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ, স্তব্ধ গণপরিবহন ব্যবস্থা, যাত্রী সমাগম না থাকায় সমস্যায় পড়েছেন গাড়ির চালক, ব্যবসায়ী, মুদ্রা বিনিময় কেন্দ্র ও মুটে মজুররা। বাংলাদেশে এখনও বন্ধ ইন্টারনেট পরিষেবা, যার জেরে বন্ধ রপ্তানি, আমদানি রপ্তানি ব্যবসা বন্ধ থাকায় চরম অসুবিধায় পড়েছেন ট্রাক চালক এবং খালাসিরাও। চার দিন ধরে অবস্থা ক্রমশ খারাপ। গতকালও আমরা কোনো লোকজন পাইনি। আমরা মূলত মুদ্রা বিনিময় ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, কিন্তু এলাকায় তো শুধু মুদ্রা বিনিময় নয়, তার সঙ্গে আমাদের এখান থেকে প্রতিদিন বেশ 10-12 বাস চলে মিনিমাম, এবং সেই সঙ্গে আমাদের একটা ট্যাক্সি ইউনিয়ন আছে, এখানে টোটো ইউনিয়ন, আমাদের যে অটো ইউনিয়ন আছে, আমাদের ট্রেন পর্যন্ত পরিষেবা দেয়। কয়েক হাজার মানুষ, কয়েক হাজার পরিবার যুক্ত, সবই তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে, এবং একদিন পরে তো এক্সপোর্টও বন্ধ হয়ে গেল। সুতরাং সেখানে লেবার থেকে শুরু করে অন্যান্য বিষয়ে যারা আছেন, ট্রাক মালিক আছেন, সঙ্গে যারা ক্লিয়ারিং এজেন্ট আছেন, এক্সপোর্টার আছেন, সামগ্রিকভাবে একদম ক্ষতিগ্রস্ত। আমরা একদম চুপচাপ বসে আছি, কিন্তু আসতে হবে প্রতিদিনের মতন, দোকান খুলে বসতে হবে। কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে, এর জন্যে আমরাও খুব ক্ষতিগ্রস্ত। এখন আমরা চাইছি যে বাংলাদেশটা ঠিক ঠিকভাবে আবার ঠিক হয়ে যাক, আমাদের ব্যবসাটা আবার ঠিক জায়গায় আসুক, এটাই আমরা চাইছি।